যেমনে বড় বুয়ার ডাক দিল, বাবা সৈয়দ আলী সন্দুক কোনে বন্দুক বার করো, হুয়ায় আপনার বন্দুক বার করে আমার জিজ্ঞাসা করে মা বিষয় কিতা, বলে আর জিজ্ঞাস না রে বাবা, আমার ভাই হল আর বুজুর্গ হল এক আল্লাহর বন্দারে কিড়ায় খাটিস, খুব কথাটা বুঝ হইবা, কিড়া মানে সাপ, সাপে খাটিস, সাপে কাটার বাদে এই আল্লাহর বন্দা কোন কোন সাপে কাটার বাদে মানুষ ফট করে মরে না, ফুস কুই যায়, খুব খেয়াল রাখিও, ফুস কুই যায়। আর এই মানুষ গ্রামের মানুষে ভাবছুন আল্লাহর বন্দা মনে হয় মারা গেছে, কিন্তু সাফে কাটা মানুষ সাতটা দশ দিন পনেরো দিন বাদেও জিয়াই জিয়াই জিতাও একটা প্রমাণও আছে, আসাই না মিসা উস্কুই যায়। এইভাবে মানুষে গ্রামের মানুষে ভাবছেন মনে হয় আল্লাহর বন্দা মারা গেছে, ওখান বাবিয়া আল্লাহর বন্দা আমার ভাই হল আর বুজুর্গ হল সারায় মৈয়তর যত সামগ্রী বস্তু যত লাগে কাফন দাফন খবর জনজা জিয়ারত সম্পূর্ণরে তারা রেডি করছেন, আয়োজন করছেন, করিয়া আল্লাহর বন্দা মরা মরি গেছে মন করিয়া আল্লাহর বন্দারে নিয়ে মাটি দিলাইছেন, আমার ভাই হল আর বুজুর্গ হল দুনিয়ার মাল দৌলত আউলাদ সম্পদ বুঝাইবার লাগে ঘটনাটা আক্ত মনে হয়েছে ও কারণে হইয়া ও আল্লাহর বন্দারে নিয়ে মাটি দিলাইছেন, মাটি দিলাইছেন যদি তে তো মানুষে মরা ভাবছেন খবর তৈছেন নিয়া, তো খবর তৈতে সময় কিতা হলেন বিসমিল্লাহি আলা মিল্লাতে রসূলুল্লাহ ফলন না নিয়ে দোয়াটা ও তৈছ, আর এর বাদে মাটি দিছেন তারে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটির মানুষ মাটি ধরাই দিছেন আর ও মাটির তো না আল্লাহ এবার জিন্দা হবে তার অর্থ আর ও মাটি দিলেইছেন সুন্দর দিয়া আল্লাহর মানুষ হল খান্দি খান্দি আজ জ্বালাই জ্বালাইয়া খেও মা সসা খেও ভাই খেও মামা খেওর বাপ খেওর বাতি যা অত হিসাবে মানুষের খান্দিতরা আর পরশির মানুষের খান্দি খান্দি সারা বাড়িতে গেছেন আল্লাহর বন্দা খবর রাত বারো একটার সময় আল্লাহর বন্দার হুশ হয়ে গেল রে ভাই, খবরের ভিত যেমনে আল্লাহর বন্দার হুশ হইল খবর আল্লাহর বন্দায় নই দুইটা নয়নরে ফানি চলে আর খান্দি আর অবায় আতায় অবায় আতায় উফরে দিও আতায় সাই রায় খালি আতায় আর হয় হায় রে হায় যে খানো রাখলা রে আমার ইখান কিতা রে আসলাম খানো আইলাম খানো কি অবস্থা কিতা, এইটা মানে তার কবরের ভিতরে বিবেচনা করিয়া কোন কোন কিলার ফায় না এক পেরেশান মুখ হয়ে গেল আখতাও সইয়া দেখে ডাইনে বাওয়ে সব দিকে দিয়ে মাটি তলেও মাটি উফরে খালি বাস, ও আল্লাহর বন্দা এখান দে আর হয় ডাইনে মাটি বামে মাটি চতুর্দিকে আন্ধারি উপরে দিকে চেয়া দেখে শুধু বাসের সাঙ্গারি, এই অবস্থা আমরা একদিন ওই বন্যা না হই যাই ওই বন্যা না আমরাও এই ফতর ফতি একদিন এই হালত আপনার হইব আমার হইব সকল রইব, ও খান্দের আল্লাহর বন্দা এখন খান্দিয়া কিতা করব খবরের ভিতরে থেকে তার বারোই তো সামনে হালত বড় খারাপ, শক্তিয়ালা মানুষ আছিল মাল কইতা তারে খুব শক্তিমান বেটা, ও কইল দেখি যাই তোরা চেষ্টা বেষ্টা করি বারো নি যায় নি, ও খবর আটো গালা দিয়া কইলে উবাইছে আর উফরে দিয়া দিও আত দিয়া করার যেমনে ঠেলা দিছে জোর করিয়া করার তোলা দুই সাইড খান সরি গেছে তোলা একটা হেয়ার হয়ে গেছে ফোকাস সুবহানাল্লাহ, হের হওয়ার লগে লগে আল্লাহর বন্দা খবর তনে বাহির হইছে রে ভাই, খবর তনে আল্লাহর বন্দা বাহির হইয়া দেখে নিরবলি নিরিবিল একটা জায়গা কোন মানুষের আকার নাই কোন মানব জাত নাই কোন জিনিসের অবজব নাই, আল্লাহর বন্দায় শকুর ভানি ফেলায় আর কবরিস্তানের জমিন উবাইয়া দাঁড়াই দাঁড়াই খান্দে, অনেক দিনে ফুস হইল অনেক সময় মেহনত আর চেষ্টা করি আল্লাহর বন্দা যখন খবর দনে বাহির হইল লগে লগে আল্লাহর বন্দায় তার বাড়ি কোন ভাই দিশা লাগায় কিন্তু আল্লাহর বন্দায় তার বাড়ির রাস্তা গুলা ফাউরিলায় আল্লাহর বন্দায় বাড়ির রাস্তা হয় না, ও সময়ের ভিতরে আল্লাহর বন্দায় তুলা ধৈর্য রাখিয়া বড় খেয়াল আর নিয়াল করি আখতাও দেখে তার বাড়ি তো মুকা বাড়ি মুকা রওনা দিল রে ভাই, আল্লাহর বন্দা আস্তে আস্তে বাড়ি যায় রওনা দিস বাড়ির গেছে আল্লাহর বন্দা বাড়ির গিয়া
একবারে উঠানো উবাইছে উবাইয়া তুলা ধ্যান করিয়া হুনে আমার ঘর কোন খান দেখি চাই কোন ভাই কিটা শোনা যায় আক্তাবে ঘরের ভিতরে তনে আওয়াজ হইল তার বিবি খানদের আল্লাহ ও আমার মালিক ও আমার খালিক ও আমার রব তুমি আমার স্বামীর অত তাড়াতাড়ি দুনিয়ার জমিন ধরে নিলাই আমি বিবি তো লাড়ি হয়ে গেলাম আমার সাইর ভাষা বাচ্চা লইয়া আমি জমিন কিলা চলতাম রে আল্লাহ ও আল্লাহ তো মায়ার স্বামী ও তো মায়ার আমার স্বামী ও রব্বুল আলামিন আরো বহুত কথাবার্তা তার লগে এখন আমার বাকি আছে আল্লাহ কোনো কথার সমাধান করতাম পারলাম না পূবর জমিন ভৈষ্মর জমিন উত্তর দক্ষিণের জমিন আমি চিনতাম পারলাম না আয় আল্লাহ সম্পত্তির কোনো ধরনের সৈসাক্ষর লইয়া আমার জিম্মা তো আনতাম পারলাম না রব্বুল আলামিন তুমি আমার স্বামীরে কিলা নিলা হেরে বাল্লাহ ওইয়া বেটিয়েদের খান্দা কুটা করে মানুষ মরলে মাসে খান্দে না নি খুঁজছে খান্দে না আল্লাহ খান্দে ও খান্দা হুনতে হুনতে আল্লাহর বন্দায় তোলা খান ফাতে অলাপালা করে হুনছে হুনিয়া আক্তাও কইল খিতা করা যায় ও ডাক দিছে তার বিবির কইল গো ও বিবি ও বিবি তুমি আর খান দিও না তুমি যার লাগে খান দরায় সে তোমার দরদার সামনে তুমি খালি দরজা খান কুলো আর তোমার স্বামীরে তুমি ফটার ফটে করে খানো বড় যেমনে খালি আল্লাহর বন্দায় তার বিবির ডাক দিছে ও বিবি জান হইয়া আল্লাহর বান্দিয়ে খান ফাতাইয়া হুনে খার আওয়াজ শোনা যায় আল্লাহর বান্দিয়ে শুনে তার স্বামীর আওয়াজ তখন কৌশায় আল্লাহর বান্দি তার বিবি গরর মধ্যে আর জমিন আর টিকিতে পারে না দলু বাসর লেখান আতে পাবে কাফা আরম্ভ করছে আর আল্লাহর বান্দিয়ে হয় আমার আল্লাহ ও আমার আল্লাহ যদিও আমার স্বামীর লাগে খান দিলাম যদিও আমার স্বামীর লাগে আমি ফস্তাইলাম আর যদিও আমার প্রেম মহব্বত তান লগে দেখাইলাম আল্লাহ তুমি ওতা করতায় নিয়ে আসলো তানে খবর তুমি ওটাই আমার উপরে আক্রমণ করাই তাই নিয়ে আসলো রে আল্লাহ আল্লাহ গো তুমি কিলা আমার স্বামীর আল্লাহ ডরাইয়া এখন বেটিয়ে গরর অকুনা থাকে হকুনাত আর হকুনা থাকে অকুনাত দৌড়ায় আর অস্তিত্ব বেটির আড়ে গেছে আমার ভাই ওখানে যে খবর তো নেই যে কোনো ইলা কোনো মানুষ মাটি দেবার ঘরে উঠিয়া বাড়িতে আছে মানুষ ডরাইব না নি কইছে ডরাই গেছে আসলে বেটাটা মরছে না কিড়ায় খাটিছে মাত বুঝলাই না কিড়ায় খাটিছে মানুষটা অরিজিনাল মরছে না এই মশলাটা বুঝুন জানি ও সময় আল্লাহর বান্দি এখান দে আর কোনো ভয় নাই আর কোনো কোন তার ভয় নাই ভাই আল্লাহ কিতা করা হঠাৎ করে বেটির জ্ঞানের মধ্যে আইল বড় হওয়াটারে তোলা ডাক দেই আল্লাহর বান্দিয়া তার বড় হওয়ার ডাক দিল বাবা শহীদ আলী রে মতর বাবা ভাইছে খান গইয়া সন্দুক তনে বন্দুকে বার হডি বুঝছো তো মাদিকার যেমনে বড় হওয়ার ডাক দিল বাবা শহীদ আলী সন্দুক তনে বন্দুক বার হরো খুয়াই আপনার বন্দুক বার করে মারে জিজ্ঞাসা করে মা বিষয় কীটা বলে আর জিজ্ঞাস না রে বাবা ও বাইরের মধ্যে শুন তোর বাবার আওয়াজ হওয়া যায় মানুষে মাটি দিয়াই আসর বাদে মিনহা খালক না কুম মফিহা নই দুকুম ও মিনহা নুখরি জুকুম তার তন নুখরা মানুষে মাটি দিয়ে আইলা মাটির মানুষ মাটির তুই আইলা আর হুন চাই তোর বাবা আর আলামতটা শুন চাই তোর বাপে আমার ডাকা ডাকি করে বাবা শহীদ আলী দয়া করি অনুরোধ করি আর তুই দেরি করিস না গুল্লি সালা যদি তোর বাপ আমার ঘর হামাই যায় তোমরা আউলাদ হিসাবে আক্রমণ করতো না সারার ফলে আক্রমণটা আমার উপরে ওই ভরে জাদু ওই বলে চাই আক্রমণটা বিভিন্ন বিবিয়ে ডরাইয়া খালি গুল্লি চালা ও সময় খুয়ায় লগে লগে কইল আব্বা তুমি দুনিয়ার জমিন তাকা খালিন তুমি আব্বা ছিলাই আর আমার বড় মহাব্বতর বাবা আসলা এখানে একেবারে 100% সত্য কিন্তু তোমার সামান্য আগে মাটি দিয়া ইলাম ও আব্বা বড় জবর ডর ডরাইয়ার বড় জবর ডরাইয়ার বয় ভাইয়ার দোয়াই আল্লাহ তুমি আমরার ঘর খানো হামাইও না আল্লাহর বান্দায় শুকুরবানি ভালাই আর হয় শহীদ আলী
তোর মারে বুঝা তুইও বুঝ আমি মরছি না আমার কিড়ায় কাটিস যার কারণে আমার হুশ আইছে আমার জ্ঞান ফিরে গেছে আমি কবরের মধ্যে জিন্দা হয়ে আইছি বাজান আমি মরা মানুষ নাই খাং না আমার ডরাইও না তোমরা মা ফুয়ারে আক্রমণ করতাম না মা কয়েরি সৈদালি এটা বেলকি বাজির মা শুনিস না গুল্লি সালা অসুবিধা হইব হামাই গেলে বকলাই লইব বুঝছেন তো মা এখন ফুয়ায় কইল বাজান তোমার উপরে আর আমি আক্রমণ চালাই দি আর আল্লাহ যা করে রে আল্লাহ বাপে লগে লগে কইলে ফুয়া তোরে বড় ফুয়া তুই আমার একমাত্র কলিজার টুকরা নয়নের মুনি আমি তোরে খাওয়াইবার লাগি ভিন্দাইবার লাগিয়া উড়াইবার লাগি তোর যত্নর লাগিয়া শিক্ষা দীক্ষার লাগিয়া সারাটা জীবন মেহনত করছি মানুষের গুলামি করছি আমি নিজে না খাইয়া তোরে খাওয়াইছি বাজারও গেছি রাত বারো একটা হয়েছে বাড়িতে হামাইয়া যত সময় তুমি জাদুর মুখ দেখছি না আমি আব্বায় বালিশ কল্লা লাগাইছি না বাজান আমারে গুল্লি দিয়ে আক্রমণ করিস না আমার শরীরটা তেজরা তেজরা করিস না রে ভুয়া মায় কইল সৈদালি আর দেরি না করিয়া তুমি একর পর একটা গুল্লি চালাও আমি বুধ ভাইয়ার তোর বাপ আসতে আসতে দরজার মধ্যে দরিলা ডে বাজান এবার আর মনে হয় বাজার উপায় নাই ও আল্লাহ কি বিপদ খান ঘটাইলা রাত বারো একটার সময় আমরার বাড়িতে রে বল্লা বেটিয়ে দোয়াই আল্লাহর শিখ চিল্লা দিয়ে আল্লাহর বন্দায় বহুত মেহনত করলো বহুত ডাক ডাকিল বহুত ধরনের বুঝাইল বহুত ধরনের সমঝাইল কিন্তু আল্লাহর দাতর কসম বেটিয়ে দরজাও খুলে না ছেলে আপনার বন্দুক দিয়ে আক্রমণ করবার লাগি প্রস্তুতি হয়ে গেল ও আল্লাহর বন্দা কইল আল্লাহ যাই হোক নিজের বাড়িতে আর নিজে হামা নিজাইত নাই কাল সকালে যদি আল্লাহ তুমি হায়াত রাখো তাহলে দিনের বেলায় আইমু এখন তো আর ফরা যাইত নাই সম্ভব নাই আল্লাহর বন্দায় কইল আল্লাহ লাগা দুঃখ লাগা দগ্নে দিয়া দুই সাইর বাড়ি হতারো আমার বড় পরিচিত একজন বন্ধু মানুষ আমার বন্ধুর দরবার যাই গেতেন বেটা মানুষ আছেন সাহস থাকবো মায়া আছি এক লোকে চলাফেরা করছি উঠা বসা করছি এক লোকে সাদা ভিডিও খাইছি তান বাড়িত খাইলে মর বাড়িতে হাত ধইতাম মর বাড়িত খাইলে তান বাড়িত গিয়া হাত ধইতাম তো মায়া মহব্বত যাই বন্ধুর বাড়ি গেলে নিশ্চয় বন্ধুয়ে জাগা দিব বন্ধুর ন রইমু রাত্রের বেলা সকালে বেলা উঠিয়া নিজের বাড়ি খানো আইমু গেছে বন্ধুর বাড়ি থুনকুয়া বন্ধুর বাড়ি যাওয়ার পরে এখন গিয়া শুনে বন্ধু আর বন্ধুনি দিয়জন দিয়জনে মিলিয়া কথা আল্লাহ ইয়া রহমান রাহিমিন রব্বুল আলামিন আমার তো মায়ার বন্ধু দয়ার আল্লাহ তুমি কিলা দুনিয়ার জমিন জনিন লাইরে বাল্লাহ এরি একজন বন্ধুর আর একজন লোক উঠা বসা চলাফেরা এক লোকে বাজার আট সকলতা যদি করেন লাগা বাড়ির বেটা ফরতে দিন রাইত গোসব এক লোকে বইয়া একটা মায়া হয় নানি কইছে ওই নানি মায়া বলে একটা মায়া হয়ে গেছে ও বন্ধু ফস্তার আল্লাহ আমার তো মায়ার বন্ধু তুমি কিলা নিলা হেরে বাল্লাহ ও আল্লাহ যদি আমার এই বন্ধু দুনিয়ার জমিনে রইতা ও রব্বুল আলামিন ডেইলি আপনি আমি আর আমার বন্ধু দুই আড়াই তিন মুঠা পর্যন্ত শঙ্খ বেড়ি নাসির বেড়ি শেষ করতাম আজ আমার বন্ধু নাই আমি খারে লইয়া বিড়ি সিগারেট খাইতাম ওলা ফস্তা ফস্তি করে খান্দা খান্দি আল্লাহর বন্দা করে শুনতে শুনতে আক্তা ওই বেটা কইল ও বন্ধু আর খান্দিও না খান্দিও না খাম হয়ে গেছে দরজা খান খালি কুলো আর বন্ধুরে আঞ্জা করে দর আর গর খালি হারাও যেমনে হুনছে বন্ধুর মা খালি দরজা কুলো কইছে শব্দটা বন্ধু নিজেন ও বন্ধু তা বন্ধুর বন্ধু নিজেন এন কইতা তোমারে হাঞ্জার আগে তো নেই নিষেধ দিছি তিনবার বলে ই মানুষটার মা তার মাতিও না মাতিও না অত করি তোমারে বুঝাইলাম নিষেধ দিলাম বলে মানুষটা মরি গেছে কিছু মানুষ মরলে উঠি যায় গে তোমারে কইলাম মানুষটার মাত মাতিও না তবু যে হাঞ্জার বাদে বেটা জনুন হয়ে গেছ গিয়ে অগুর মাত লইয়া বন্ধুর মাত লইয়া এখন ও তোর গজব কিলা সমালতে তুই সমাল বন্ধু নিয়ে বন্ধু নিয়ে বন্ধুয়ে উঠিয়া কইল এই বেটি তোমরা তো উফতা বুঝো উফতার জাত আমি জানি নি ইগু উঠি যাইব করিয়া মানুষ মরলে মানুষের মাথে না নি মানুষের মাত মাথে তো ইগু উঠি যাইব করি কেন আমি জানি নি এর গতি কি ইগু উঠি গেছে এখন হিতা আমার লগে গর লড়াই না করিয়া এখন তুই বাঁচতে কিলার মুই বাঁচতাম কিলা ও সিদ্ধান্ত যা হাসান আনিমা ও সিদ্ধান্ত যা আন্দু লড়াই করে সময় কাটাইছিল আমাই লিখব কিন্তু দরজা দরজা হইতো কিছু নরম নরম ও বন্ধু কইল ও বন্ধুনি বন্ধু কইল গ বিবি এখন খাম কর বলে কোন খাম বলে তাড়াতাড়ি করো হামাও তাড়াতাড়ি করো
গরর সাইরখান দরজার মধ্যে তুমি বড় বড় বেন্দা লাগাও, যাতে করিয়া বন্ধু গর ঢুকিতে পারে না। বন্ধু এবারে জনে শুনে শুনিয়া কইল, রে বন্ধু কত মায়া তোমার লগে, কত জাত প্রেম প্রীতি তোমার লগে, যাতে করে তুমি না খাইলে আমি খাইতাম না, আমি না খাইলে তুমিও খাইতে নাই। আজকে আমারে বারে তুইয়া তুমি কেমনে দরজাখান বন করাই। বন্ধু নিয়ে হইলা তার স্বামীর হইলা, তুমি বারে দিয়ার কথার মায়খান দিও না, তাড়াতাড়ি দরজা খান টাইট লাগাও। আর তুমি এখন বড় আইদা লও, আমি এখন আইদা তো লই, যদি এর বাদেও যদি মুরকির হুয়া হামাই যায় তাহলে আর তার সাড়া নাই। জবাই মনে চায় ভাই সেদাইও, জবাই মনে চায় ভাই তার সেদ মারিও খাটিও, কারণ যদি আক্রমণ করিলা এখান তনে বাসার তোমার আমার রাস্তা নাই। খুব টাইট করে দরজা দরজা মারিয়া দিয়েজনে দোকান লইছেন আইজা, আর লইয়া বইছেন, আর বইয়া খালি খতমে ইন্নুস শুনছেন আলী বকলর মুখো, বিপদ আপদ আইলে খতমে ইন্নুস পড়া লাগে, ও খালি খতমে ইন্নুস রায়াত ফড়িতালা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রে ও আয়াতে করিমা ফড়িয়া তুমি, ও আল্লাহ ইয়ারহামুর রাহিমিন রব্বুল আলামিন, নবীর তুমি বাসাই খায় মাসর ফেরতনে। আয় আল্লাহ আমরা আয়াতারে তিলাওয়াত করলাম, ও আল্লাহ সৈয়দ আলীর বাফর বিপদ তো নে আমরা রে তুমি বাসাও। আর গরর ভিতরে খালি দৌড়াদৌড়ি আর সিক সিল্লা আসমানে আর জমিনে, চিন্তা করে দেখলো আল্লাহর বন্দা ইনো খাম হইতো নাই, ইকে ইতা দরজা খুলতো নাই, আর বেটলকে কোনবা বাড়ি মারবা, আর মারিয়া একেবারে জিন্দা মানুষ বালা মানুষ জমিনে ডলাই দিবা, কত মনে হয়েছিল কইলা যায় গিয়া, হ্যাঁ চিন্তা করলো হয়ে যায় গি মসজিদের ইমাম সাহেবর গেছে হোকা সুবহান আল্লাহ। এখন ইমাম সাহেব আমার ভাই হল কৌসাই, এ পাঁচ পাঁচ ছয় হাজার তিন চার হাজার টাকার ইমাম, তার দরজার কতখানা মজবুত হইব আসা রানিমা, মক্তবর মসজিদর ইমাম হল রাইসালার দাম আছে সম্মান আছে, আমার ভাই হল আর আমার বুজুর্গ হল। এখন হে চিন্তা হলো যায় কি ইমাম সাহেবর তাইন খোলা শোনা ধরেন বুধ ফেরত জিন্না তো খাদাইন, কিছু একটু সাহস থাকবো, মোটামুটি ইমাম সাহেবর লগে মিলিয়া রাইত খান খাটাইয়া সকালে বেলা ইনশাল্লাহ নিজের বাড়িতে আইমু বন্ধু তো আইমু সব জায়গায় পরিচয় হইব, রাইত খান তো খাটাইন লাগবে। ও রোয়ানা দিছে মসজিদ মুখা, মসজিদ মুখা রোয়ানা দিয়া আল্লাহর বন্দাই ইমাম সাহেবর দরজাত, ইমাম সাহেবে কইতা আল্লাহ ও মাহবুদ মেহরবান, এই গর মুরব্বী সাহ মাহবুদ গো তুমি কিলা নিলায়, আয় আল্লাহ যেটাও খরক মানুষটা তো ফাঁসক তোর নামাজই আসিল, ডাইন দারোবা করাইয়া নামাজ হান তো আদায় করতাম। রব্বুল আলামিন এই মানুষটা দুনিয়ার জমিন তোরে বিদায় হওয়ার কারণে আল্লাহ আমার জামাতর মধ্যে ক্ষতি ধরে লাইছে, হন মুসল্লি তো হম মুসল্লি তো পাই না, আল্লাহ গ আল্লাহ তোমার বন্দাটার তুমি সমালিলা, কিন্তু আমি দোয়া করি আর আল্লাহ তুমি জন্নত খানদান হরিও। মোটামুটি খানদের ইমাম সাহেবে আর দোয়া দুরুজ কতরা, বেটা কত সময় হুনছে হুনিয়া হইলে ইমাম সাহেব আর খান দিও না তো খালি দরজা খান খুলো। এখন যেমনে কইছে ইমাম সাহেবরে দরজা খুলবার কথা, আমার ভাই হল আর বুজুর্গ হল খুন চাই ইমাম সাহেবর আর হুশ জাগাত রয়েছেন, হ্যাঁ ফেন্টুল হস হয়ে গেছে খিতা লাগে হস হয়েছে জানো নি, ইমাম সাহেব তো একলা, এনে তো বিবিও নাই হুরুতাও নাই সমাজেরও কোনো মানুষ নাই, আল্লাহর বন্দা একলা হে তাকে করো, এতে কেন মন করেন না জানি আমি মৌলানা জলিল সাহেব ইনো ইমাম সাহেব তানে কই আর হিকান নাই, এটা একটা ঘটনা। ভাই অকল আর বুজুর্গ হল ইমাম সাহেবর আপনার ফেন্টুল হস হয়ে গেল, আর ইমাম সাহেবে কইতরা ও আল্লাহ ও রব্বুল আলামিন ও আল্লাহ ইয়ারহামুর রাহিমিন, এই গজবটা তুমি কেনে আমার উপরে ডালিলা, আল্লাহ ইগু আমার গোষ্ঠীর মানুষ নাই, আমার খানদানের মানুষ নাই, আমি ইনো বেতনভোগী চাকরি করি, আল্লাহ মহল্লার একজন মুরব্বী, হে আমার কোনো গোষ্ঠী খানদানের কুন্দা নাই। রব্বুল আলামিন আমার সৈয়দ আলীর বাপর ভাড়া তো নেবা চাও, ইনো আমার বউ ফুয়া পড়িনো নাই, আমি একলা, আয় আল্লাহ বড় জবর ডরাইয়ার এই গজবটা তুমি খেনে আমার উপরে দিলাই, আমি নো আবার ফাঁস অক্টর নমাজ পড়ি তাহলে গজবটা খেনে আমার উপরে রেবা আল্লাহ। শুনে ইমাম সাহেব খান্দা খান্দি দৌড়াদৌড়ি করো ভিতরে, কইল রে ইমাম সাহেব ফাজিল মাত মাতিও না, বুঝছো নি ভাই ফাজিল মাত মাতিও না, দরজা খুলতে নি না হামাই দিতা। এখন ইমামর দরজা তো লুড়ুত বুড়ুত ফাটকাটি দরজা, বুঝতে নাই কথা ফাটকাটি কইল ইমাম সাহেব করতে হইলে রে সাহাজি
তোমার ডাইনে লিয়া নামাজ পড়িতাম হামেশা তুমি দুই নাই থাকতে সময় বাজান বড় দব ডরাইয়া দেবা তুমি খেনে আমার হই আক্রমণ কিতা লাগিয়া রুশ কল্লাই দুনিয়ায় গাও পড়া মানুষ তোমার বিবি বাল বাচ্চা হরুতা মরুতা খানদান ভাই সারি হকলতা তুইয়া ই আমারে তুমি ডাইরেক্ট খবর তনে উঠিও কেমনে দেখি লিলা তো দারো ও তাইন কইলা এ ভাই আম সাহেব আমি মরছি না রে বা সাফে কাটা মানুষ আর ও ও হালতে বাসি আইছি বাজান আমি জিন্দা মানুষ খাং নাই ফরি নাই ভূত নাই দেও নাই এর গতিকে তুমি আমারে দরজা খান কুলো রাইত খান তোমার সামনে রই মরবিয়ান উঠি আমি আমার জায়গা যেই মগিয়া ইমাম সাহেবে কইন আল্লাহ এখন আগে তো ডাকিসলো এখন রুয়ার ও মাত মাতে রে বা আল্লাহ এখন খ রই তো এখন খ রই তো ও আল্লাহ তুমি আমারে বাঁচাও হায় আল্লাহ তুমি আমারে বাঁচাও এখন তো আল্লাহর বান্দা ইমাম সাহেবরে দম দিল ইমাম সাহেব দরজা কুলতায় না কুলতায় না কুলতায় নি না কুলতায় না আরো বেটা খালি তোরতে গরব তার কত হইল ইমাম সাহেবরে দরজা না খুলিলে আর যাইবার জায়গা নাই লাশ রাইতো হুয়াই যার গে তার উদ্দেশ্য হইল তোমার দরজা কুলানিও লাগবো রোয়া লাগবো আর আমি মরছি না বলি তুমি প্রমাণওয়া লাগবো হোক সুবহানাল্লাহ বেটার উদ্দেশ্য এখন ইমাম সাহেবর দরজাত গিয়া দৌড়ি লইছে যেমনে দরজাত ধরছে আমার ভাই হল আর বুজুর্গ হল এখন কোন চাই ইমাম সাহেবর ফুসা জায়গা আসেনি আপনারা কিতা বুধবেন আসেনি জায়গা আছে ফুস ডলি গেছে কি ইমাম সাহেবে কইলা কিতা করা যায় বুদ্ধিকরণ কিতা করা যায় একলা ঘরের ভিতরে দৌড়াইন ভাই দৌড়াইন ভাই দৌড়াইন এখন দৌড়াইতে দৌড়াইতে কইলা আল্লাহ পাঁচ অক্টর নামাজ খান ফড়িলাম আজকে বিপদ খান তনে তুমি আমারে বাঁচাইতায় কইতে না কইতে সৈতালির বাপ আপনার দরজার দরিয়া আপনার এক পাও গর হারাইলা ইমাম সাহেবে কইবা আল্লাহ যা করে তুমি করো রে বা আল্লাহ তোমার কাছে ছবি দিলাম লগে লগে রাজাই বেলিয়া রাজাই ওখান বলিয়া লইয়া ইমাম সাহেব করো তীরো উঠিয়া বই রই সৈন তান কত হইলো তোলে দিই তোর ব্যাংক বুঝছো না ইমার আমার তোর ভাইতে না আমি উঠরে হে হামাই গেছে দরজা ভাঙ্গিয়া হামাইয়া দেখে ইমাম নাই বলে ইমাম কুর মা শুনলাম ঘরের ভিতরে ডাক টুক দিলাম সকলটাও ঠিক গেল এখন খানো গেল আখটাও সইয়া দেখে তীর বলে কিতা রে বেটা তুই তীর কিরে এই লামন দেখিয়া নমাজ পড়িলাম বেটা একলগে আকাম আজান আকামত সকলটা দিলাম এটুকু সাহাজি সাহাজি আমার বাড়িতে দাওয়াত খাবা বড় বড় এমনি এমনি আর আজকে সামান্য দি সময় লাগে তোমার জায়গা খানো বিছনা খানো রইতাম তুমি ও বিছনা সারিয়া হলতা শেষ করে তীর খাতা বালিশ হলতা লিয়ে আমি রইতাম খানো চলতাম কিতা ইমাম সাহেবে তিরতনে হইন সাজি তোমারে বড় ডরাইয়া ডেবাজান আমার তোমার মনে চায় যদি আমার বিছনা থুতিয়া গিয়া ফাতিয়া পড়াইয়া যাও গিয়া আমি সভা করমু কিন্তু আমার তীরতনে তুমি লামাইও না তিরতনে লামাইও না আমি তোমারে বড় জবর ডরাইয়ার ও আল্লাহর বন্দায় হইল লামি যাও গিয়া নিলে কথা বড় বাদ হইব ইকান কইল কইন চাই মানুষকে দুধি তোর ডর বাংল আরো ডরাইছে না আরো ডরাইছে ইমাম সাহেবে চিন্তা করেন না লামলেও মানত না কুসা মারি ফেলাই দিব কিতা হরিয়া কুসা মারি ফেলাই দিব এখন চিন্তা করে আল্লাহ কি করা যায় এখন তো বেটা লইছে লাটি কই লামতে নি না লামতে না লামতে নি না লামতে না না কুসা মারি আকার তল হের হরি লিতা এখন ইমাম সাহেবে চিন্তা করলা কি করা যায় আল্লাহ লামি যাইয়া আর ওসাজি আমারে তুমি আর কুসা মারিয়া আর বরবাদা ধ্বংস করিও না ইমাম সাহেব লামছেন লামার পরে বেটায় বালা করে বুঝাইছে বাজানে মরছি না ও ও ঘটনা সারা বিস্তারিত কইছে কইয়া কইল বাজান রে আমার লগে লগ কানে হতির ফজর নামাজ নামাজ জমাত অসে আদায় করিয়া আমি আমার বাড়ি যাই মগিয়া আর তুমি তোমার মসজিদ খান রইবাই ইমাম সাহেবে কইলা আল্লাহ এখন লামাইল তো লামাইল লগে হুতবার কথাও হয় রে বা আল্লাহ আমি খানো যাইতাম এখন ইমাম সাহেব লিয়া কোনো বাকি হতিছে এখন বেটা কৌতে সারা রাত কষ্ট মষ্ট করিয়া পাগল করে খবর তনে উঠিয়া আইছে আল্লাহর বন্দা এখন বেটা তো গুম লাগি গেছে গে লাগছে গুম আর ইমাম সাহেবর ও যে মানুষগুর দ্বারা হতিছে আপনারা কিতা বুঝেন গুম হইব হ্যাঁ পথল বাজে খালি উকি দিছে আয় ঘুমাইছেন না ঘুমাইছেন না না তোলা তোলা ডাকে কয়সা দি ঘুমাইছ নি ঘুমাইছ নি ইমামর কত হইলো গুমানির লগে লগে আমি জান টালিয়া বাগিতাম দেখে বেটা নাক ডাকাইয়া গুম দে খুব জোরে বেটার গুম আইছে বেটা গুম ইমাম সাহেব আস্তে আস্তে আপনার খানি খানি ফলা দিয়া 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 দরজা কুলিয়া বারইছে রে ভাই বারইয়া গাঁর মধ্যে আওয়াজ দিছে ইমামে ও মহল্লার মানুষ ও সেক্রেটারি প্রেসিডেন্ট আমার মহল্লার জওয়ান ময় মুরব্বী আলী মুলামা মা বনি তোমরার মসজিদার ইমামতেই দরকার নাই মসজিদ হামাইয়া দেখো রে সৈয়দ আলীর বাপ হামাই গেছে আমার অস্তিত্ব হারাই লাইছে আমারে শেষ করি লাইছে আমারে বরবাদ করি লাইছে
আমি কোন বাক্যে তারে ঘুমোর মধ্যে তুই আমার প্রাণটা বাসাইলাম। তোমরা আসো সৈয়দ আলীর বাপ রে তোমরা পাকড়ো, আল্লাহর দাতর কসম, গ্রাম অঞ্চলের মানুষ লাঠি জটা লইয়া লেঞ্জা জটা লইয়া আইসেন মসজিদ রে গেরাও করি লইসেন। আয়া যখন আল্লাহর বন্দা ইমামর ঘর সারা মানুষে কইলা তোমারে গেল দিন আসর বাদে তোমারে কবরের হাওলা করি আইলাম, আর রাইত খান হুয়াইতে পারল না, রাইত করবি রে ইমামর ঘর তুমি কেমনে আইলা কইয়াও আল্লাহর বন্দারে সাইর বাই তুনে আক্রমণ করবার লাগি রেডি হইলা। আল্লাহর বন্দায় হইল আমারে তোমরা মারিও না, আমি কিড়া খাটা মানুষ, আমার ফুসকুই গেল। তোমরা যদি ভালো করে ডাক্তার দেখাইতায় কবিরাজ দেখাইতায় নিশ্চয় তোমরা দুনিয়ার জমিন আমারে জিন্দা রেজাল্ট ভাইতায়। তোমরা ভুল বসত নিয়া আমারে কবরের হাউলা করি লাইছো, আমি কোনো খাং নাই, কোনো ধরনের বেহুদা নাই, জিন জিন না তামি নাই, আমি কোনটা নাই, বালা মানুষ তোমরা আমারে আক্রমণ খান করিও না, লাগে তোমরা পরীক্ষা নিরীক্ষা করো যা করার আছে তোমরা দরকার। মানুষে কইলা ওই তো নাই, আর দেরি করার সময় নাই, আমার ভাই হল আমার বুজুর্গ হলেন যা যাটা অস্ত্র দিয়া আল্লাহর বন্দাটারে ফারাইয়া জমিনের মধ্যে আল্লাহর বন্দাটারে ধ্বংস করিলাই শুনলে ভাই। এই ঘটনাটা আমি বহু কারণে ইয়াই দইল আপনার কইলাম আপনার সামনে, ওটা লাগি আমার ভাই হল আমার বুজুর্গ হল নজওয়ান হল, একবার মরিয়া দেখো দুনিয়ার জমিন আইয়া ঘুরিয়া বাড়াইয়া দেখো, আমার ভাই হল আমার বুজুর্গ হল, যে মায়ার আউলাদ, যে মায়ার বিবি, যে মায়ার ভাই, যে মায়ার বাবা, যে মায়ার মা, আমার ভাই হল বুজুর্গ হল, একবার মরিয়া ঘুরিয়া আইয়া দেখো দুনিয়ার জমিন মায়ার আউলাদ, দন দন দৌলত সম্পদ কোন জিনিসে আপনারে আমারে জায়গা দিত না। ওটা লাগে কবি ফরমাইছেন, কর না হায় তু করকে দেখ, মর না হায় তু মরকে দেখ। আমার ভাইয়াই কথা লাগে মরার আগে আগে আপনি আমি কবরের সামান দে তৈয়ার করতাম, রাজি আসিনি ভাই ইনশাআল্লাহ। আমার ভাই নবী দিয়ে ফরমাই হদি শরীফ আছে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখেরাতর ক্ষেতর জায়গা, খুকা সুবাহানাল্লাহ। এর গতিকে দুনিয়ার জমিনে যদি খেত করি ইনশাআল্লাহ আখেরাতর জমিনও গিয়া আপনি আমি লাভবান হইতাম, জন্নত পাইতাম, আরামর ঘর রইতাম। আর দুনিয়ার জমিনে যদি খেত করি না তে আমার ভাই হল আর বুজুর্গ হল আখেরাতর জমিনও লঞ্চিত বঞ্চিত অপমানিত হইমু। এর গতিকে আমার ভাই হল নজওয়ান হল মা বোনের সবর খেদমত আমার গুজারিশ রিবাস্তুর ওয়াজও আল্লাহ তবারক তালায় আমরা সবরে নবীজির তরিকা আল্লাহর হুকুম অনুযায়ী হেদিনা সিরাতাল মুস্তাকিম সিধা রাস্তায় সলা সারার তৌফিক দান করো। খোকা আল্লাহুম্মা আমিন, খোকা আমিন।